উল্টা আঙুলটা দিচ্ছি, তুমি একটু ছবি করো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করব, তেলাপিয়া মাছের রেসিপি। এটি করতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন, তো নোটিফিকেশান অন হয়ে যাবে, আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। কালো জিরে নিয়ে নিয়েছি খুব সামান্য, আর এখানে কাঁচা আর পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। কালো জিরে বাটার সময় একটু সামান্য নুন দিয়ে বাটবো, আর একটু এর মধ্যে জিরে গুঁড়োও দিয়ে দেবো, খুব সামান্য। একটু বেশি পরিমাণে নেবেন না, দেখুন খুব অল্প। হ্যাঁ, বেশি নিলে একটু তিতো হয়ে যেতে পারে, তাই খুব অল্প দেবেন, আর সামান্য এতে একটু জিরে গুঁড়ো দেবো। আমি তেলাপিয়া মাছ খুব ছোট সাইজের নিয়ে নিয়েছি, দেখুন এগুলো ধুয়ে নুন হলুদ মাখানো আছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো। যেগুলো তুলে ভেজে রেখে দিয়েছি, আর এই দেখুন এই বাটিতে আমি নিয়ে নিয়েছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো নিয়েছি, একটু হলুদ নিয়েছি, নুন নিয়েছি, আর কালো জিরে বাটাটা রয়েছে লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এবার এর মধ্যে সামান্য একটু জল মেশাবো। এই মাছের ঝোলে ফোড়ন আমি কিছুই দেবো না, এই পাকা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম সেগুলোই ফোড়নে দেবো। দিয়ে তারপরে এই মশলাটা জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো। এটা দেওয়ার পর আমি একটু হালকা নাড়াচাড়া করবো, খুব বেশি এটা কষাবো না, তাহলে আরও তিতো হয়ে যাবে। সামান্য নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। জল খুব বেশি দিতে লাগবে না, মোটামুটি একটা আইডিয়া করে দেবেন, অল্প করে, বেশি ঝোল হবে না। ওটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটবে, 5-7 মিনিট ফোটার পর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখবো যে ঝোলটা কতটুকু আছে, সেই বুঝে আমি নামাবো। হয়ে গেছে, দেখুন এবার ঝোলটা কতটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, তারপরে 2 মিনিট কড়াইতে রেখে তারপরে আমি তরকারিটা সার্ভ করবো। মাছের ঝোলটা ঠিক এরকম কালার এসেছে, আর আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।